আব্বা ওয়াজ যাইবার আগে দাবি মুক্ত হইয়া যাওয়ার লাগে আর আপনার বড় ছেলে যে সম্পত্তি পাইব না এই সম্পত্তি লেখা দেয়া যায় আমার বউর হঠাৎ যুক্তি আছে আপনি যদি ওয়াজ যাইয়া মারা যান তাহলে আমরা সম্পত্তি লেখা দিব হটায় এত টাকা বালা আপনি সম্পত্তি আমরা নামে লেখা দেয়া যায় ভাইরে একটা উটান সাইরো মুন্ডা গ্যাস লাগে বড়া এত রাখছন বারবারই ওই বাদা আর বারবার উড়ন লাগে ও নো কিতা মনে মনে মাত মনে মনে তোমার কথা মাতাসি বৌ আব্বা হই আব্বারে না গরের মাঝে সহাইলা উঠে আব্বা গেলা হই আব্বা কই আমি কি তা জানি আমি কি তা আব্বার সাথে সাথে লইয়া গুরি না তা বুঝলাম না তোমার কি তা হইছে তুমি এইভাবে সৈত্তা যাও গাজে কোনো হতার মাঝে না সৈত্তা উপায় কি তা সৈদর কথা কইলে তো সেট নই তুমি এইভাবে হেরে রাখদাইতাছ কথা কথা এইভাবে গরম গরম কথা মাতাচো তোমার হইছে কি তা আমার হোসেন ভাইঙ্গা তুমি পয়সা হইছে অতটাPham মারন লাগকো না পালে এই বাড়ি ঘরের ঘাসপালা খাইতা দাও ঘাস করতাম মানে আরে ঘাস লাগান পরিবাই বাঁচান এটা একটা ডাহর কথা না খালি এটা কবিদের কথা এবং এটা বিজ্ঞানীদের কথা গাছপালা হারতাম ফেরে গাছপালা তোমার খরচে কিতা খরচে না কিতা গাছপালায় গাছপালা দিন লাগাই তুই দিনের দিন দেন অত ফাতা উতা পরে খেটাই উঠতো বারবার আরে বউ এটা কোন একটা বিষয় হইল পারলে বাড়ি ঘরের গাছ সব কাটতে লিমু তারপরে তোমার খুশি রাখবো তুমি কোনো টেনশন করো না তুমি আর যার দমন লাগতো না গাছপালা হাইটটা এই মাঝে ফুলের সারা লাগাই মু গোলাপ ফুলের সারা হৌসান এখন আব্বা গেছেন কই আচ্ছা তুমি ব্যবস্থা করো আর আব্বা গেছেন রবিগঞ্জ ফাস্টফুড অফিস বচ্চুনি ও আচ্ছা আবার ফাস্ট ফুড হইছে গেছেন আচ্ছা রে যাও আলহামদুলিল্লাহ রমজান মাস হজ করতে যাইতাছি ইরকম হবার কইজনে রয় নিজে সৌচকে কাবা শরীফ রে দেখমু পিৎজা ফাস্ট ফুড সবকিছুকে এখন ফন্ড রমজান আমি যাইতাছি হজ করা আমার ফুলাপুরির তোইয়া খবরটা অবশ্যই জানাই লাগে তাড়াতাড়ি ইব্রাহিম মুক্তা! তারেক রে তোমরা তারদারে বাইরে आओ দেখো তোমরা লাগে আমি কি সংবাদটা লই আইছি তোমরা কইবে না বুঝলাম না হ্যাঁ আব্বা বুঝলাম না আব্বা কি সুসংবাদ লই আইছুন রাস্তার মধ্যে কি কোনো স্বর্ণ ডেগুক পাইলা না দা আব্বা তুমি কিটা লই আইছো আমরার লাগিয়া হ্যাঁ আব্বা তুমি কিটা লই আইছো পুত্রের তোমরা তারার দোয়ায় আমার তো বড় ভাগ্যটা খুলে গেছি গা আমি ফন্ডরম জানো হস করতাম যাইতাছি ফাস্ট ফুড বিসা সহ সব কিছু ওকে হয়ে গেছে আবু শুননে আব্বা

বাচ্চা নিয়ে কি ইব্রাহিম বৌমা কে নিয়ম হলো বেটা ও আব্বা ইলা তো আমার দা সাত ফরালে হরসে বুঝছেন ইলা তো মৌলানা ফাঁস তো ইলা কিছু নিয়ম হারণ হইব আপনি নিয়মগুলা গুলা মনোযোগ দিয়া উনুন বাবা নিয়ম হানুন রে বাবা অনেক কিছু তুই জানি আমি এরপরে তো আরো তাকলে তাকতো পারে আচ্ছা ঠিক আছে কও তোমরা আমি শুনি আব্বা ওজা যাইবার আগে দাবি মুক্ত হইয়া যাওয়ার লাগে আর আপনার বড় ছেলে যে সম্পত্তি পাইবো না এই সম্পত্তি লেখা দেয়া যায় বৌমা তুমি কি দামাত্তা সইতা আমার ছেলের আবার খের দাবি মুক্ত করতাম আমার সব সম্পত্তি তো সব এরার না আব্বা দাঁড়ায় বাবের কথা ঠিক হয়ে আছে আপনি আমার সম্পত্তি আমার লিখে দেয়া যান আব্বা আমার বউর কথার যুক্তি আছে আপনি যদি অযোধ্যায় মারা যান তাহলে আমরা সম্পত্তি লিখে দিব হঠাৎ এর থেকে বালা আপনি সম্পত্তি আমরা নামে লিখে দেওয়া যান বাবা রে তোমরা যে আমার সন্তান আমার তো বিশ্বাস হইতাছে না তোমরা আমার সাথে কেড়ে ইতা করতেছ আমি যদি হজ করার গিয়া মরিয়া গিয়া আমার সব সম্পত্তি তো সব তোমরাই পাইবাই এটা কি কেউ নিতে পারবো